পুলিশের নেশা বিরোধী অভিযানে সাফল্য এলো কিছুতেই কমছে না খোয়াইশোরে নেশা বিক্রেতাদের রমরমা বাণিজ্য। শনিবার দুপুরে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে খোয়াই থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে নেমে মহকুমার তাহাচমনি এলাকা থেকে হেরোইন সহ দুই যুবককে আটক করে। ধৃতরা হল পূর্ব গণকি গ্রামের নিবাসটা এবং মোটরস্ট্যান্ড এলাকার কানুনাথ শর্মা। ধৃতদের বিরুদ্ধে খোয়াই থানার পুলিশ NDPS ধারায় একটি মামলা নিয়েছে। এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর জানিয়েছেন, ধৃত দুই যুবকের কাছ থেকে বেশ কিছু হেরোইন ভর্তি এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তৃতীয় যুবকরা বাইকে করে খোয়াইয়ের বিভিন্ন স্থানে নেশাদ্রব্য বিক্রি করছে। খোয়াই থানার পক্ষ থেকে নেশা বিরোধী অভিযানের অন্তর্গত এলাকাবাসীর সহযোগিতায় আমরা আজকে এখানে খোয়াইয়ের তাচ্চমনি এলাকায় নিবাস রায় এবং কানুনাথ শর্মা নামে একজন মিডল এজ পার্সনকে কিছু হিরোইন সহ আমরা এখানে ডিটেন করেছি এবং তাদের কাছ থেকে কিছু নগদ টাকা পয়সাও পাওয়া গেছে। আমরা ওদের এগেনস্টে একটা NDPS-এর মামলা নিচ্ছি এবং তদন্ত করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।